হ্যালো ভিউয়ার্স, আপনি কি জানেন আপনার অজান্তেই গুগল ক্রোম ব্রাউজার আপনার সমস্ত পাসওয়ার্ড সেভ করে রাখে? আজ আমি এটা নিয়ে আলোচনা করব যে গুগল ক্রোম কীভাবে আপনার পাসওয়ার্ড সেভ করে রাখে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি কীভাবে গুগল ক্রোম আমাদের পাসওয়ার্ডটা সেভ করে রাখে। তো এটা দেখার জন্য আপনাকে প্রথমে গুগল ক্রোমে যেতে হবে। তো নেট অন করছি, দেখুন গুগল ক্রোমে যাচ্ছে। তো গুগল সমস্ত পাসওয়ার্ডটাই গুগল কিন্তু নিজের কাছে সেভ করে রাখে, এটা খারাপের জন্য না, বরং সব ভালোর জন্যই। তো আমি এখানে গুগলে যাচ্ছে, দেখুন আমি গুগল থেকে যেখানেই লগ ইন করি, লগ ইন করার সময় আমার কাছে একটা নোটিফিকেশন আছে সেভ পাসওয়ার্ড আর একটা আছে নেভার। তো যদি এটা সেভ করে রাখেন, যেগুলো সেভ করে রাখবেন শুধু সেগুলোই দেখা যাবে। তো এগুলো কোথায় দেখা যাবে? তো মোবাইলের একদম উপরে রাইট সাইডে দেখুন একটা দাগ দেখা যাচ্ছে, এই দাগের উপর ক্লিক করুন। তো আমিও ক্লিক করছি। তো এখান থেকে আপনি সেটিংয়ে ক্লিক করুন। তো আমিও সেটিংয়ে ক্লিক করছি। তো সেটিংয়ে ক্লিক করার পরে এখানেই দেখুন পাসওয়ার্ড নামে একটি অপশন আছে। তো পাসওয়ার্ড নামে অপশনে ক্লিক করুন। পাসওয়ার্ড নামে অপশনে ক্লিক করলেই আপনি এখানে দেখতে পারবেন আমার এখানে বিটলি, ট্রিকভিডি, সাইন আপ লাইভ ডট কম, ট্রিকভিডি এবং টুইটারের পাসওয়ার্ড সেভ করা আছে। এবং নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার পাসওয়ার্ড সেভ করা নেই, আমি এগুলো নেভার করেছিলাম যার জন্য এখানে দেখাচ্ছে না। তো আমি এগুলোই পাসওয়ার্ড সেভ করে রেখেছি। তো এগুলো কীভাবে দেখবেন? তো এগুলো দেখার জন্য আপনাকে প্রথমে এটার উপর চাপ দিতে হবে। তো আমি একটা উপর ক্লিক করছি, তো এটার উপর ক্লিক করছি। দেখুন এখানে একটা অপশন দেখা যাচ্ছে। তো এখানে আছে সাইট, কোন সাইটে আপনি আপনার এটা লেখা আছে। তো এখানে ইউজার নেম, তো আমার এখানে কোনো ইউজার নেম সেট করেছিলাম না, আপনাদের দেখানোর জন্যই শুধু এটাই করেছি। তো এই পাশে দেখতে পাচ্ছেন একটি হাইড বাটন এবং একটি শো বাটন আছে। তো এখানে এই চোখের মতো এই অপশনে ক্লিক করলেই আপনার এখানে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিলেই আপনি সেটা পাসওয়ার্ডটা দেখতে পারবেন, আপনার এটা ফোনের পাসওয়ার্ড চাইবে, ফোন যে লক করা থাকে পাসওয়ার্ড চাইবে। তো এজন্য এভাবে আপনি দেখতে পারবেন আপনার সেভ করা পাসওয়ার্ড। এবং আপনি ইচ্ছা করলে এটা বন্ধুর আইডি চুরিও করতে পারেন। তো সাপোজ মনে করেন এটা আমার ফোন অন্য, আপনি যদি অন্যজনের ফোন আপনি কিছু সময়ের জন্য হাতে নেন, তাহলে কিছু সময়ের জন্য হাতে নেওয়ার মাধ্যমেও এটা করতে পারবেন। তো এভাবে বন্ধুর আইডিও চুরি করতে পারবেন এবং তার ফোনে লগ ইন করতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। তো এটা খুবই সহজ একটি ট্রিক্স। তো এই ছিল আজকের ট্রিক্সটা। তো ট্রিক্সটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।